নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাবো সর্ষে ফুলের একটা রেসিপি। এখন শীতের সিজন আর প্রচুর পরিমাণে সর্ষে ফুল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে কিনতে, তো আমিও দু আঁটি কিনে নিয়ে এসেছি। আর আজকে আমি সর্ষে ফুল বাটা বা ভর্তা যেভাবে বানায় আর কি, সেটাই আমি আজকে দেখাবো। মানে আমরা এইভাবেই আর কি বাড়িতে সর্ষে ফুলটা বেটে খাই, তো সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। তো প্রথমে ফুলগুলোকে খুব ভালো করে বেছে নেব, তো গাছ থেকে শুধুমাত্র ফুলগুলো কিন্তু আমি এখন ছিঁড়ে নেব। আমি গাছের আর কি ডগা থেকে শুধুমাত্র ফুলগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি। তো দেখুন, এইভাবেই আমি সমস্ত ফুলগুলো এখন বেছে নিচ্ছি। একদম টাটকা ফুল আজকে পেয়েছি আমি, খুব ভালো লাগে সর্ষে ফুলের বাটা খেতে। তো সমস্ত ফুল কিন্তু আমি বেছে নিয়েছি এরকম পরিষ্কার করে। এবার এগুলোকে আমি ধুয়ে একটু বেটে নেব। তো আমি মিক্সার মেশিনে আর কি বাটবো, তো একটা বাটি নিয়ে নিয়েছি মিক্সিং বোল, আর সর্ষে ফুলগুলো কিন্তু ধুয়ে আমি এবার মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। দেখুন একটা সুন্দর কিন্তু পেস্ট আমি করে নিয়েছি। এবার গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি খেতে সুন্দর লাগে। তেলও গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/2 চামচ মতো কালো জিরে দিলাম। আর এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি, যাতে ফেটে আর কি গায়ে না লাগে, তেল ছিটকে যাতে গায়ে না লাগে। এবার আমি বাটা ফুলগুলো কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই ফুলগুলো শিলেও বেটে নিতে পারেন, শিলে বাটলে ব্যাপারটা আরও বেশি ভালো হয় আর কি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি দেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এবার আমি দেব এর মধ্যে চিনি, চিনিটা 1/2 চামচ দিচ্ছি। চিনিটা কিন্তু অপশনাল, আর আমি চিনিটা একটু দিই কারণ ফুলে একটু তেতো ভাব থাকে, তো চিনি দিলে সেই তেতো ভাবটা কিন্তু একদমই কেটে যায় আর টেস্টটা অনেক ভালো আসে। অনেকে আর কি সর্ষে ফুলে কিন্তু চিনি দেয় না, আমি কিন্তু বলছি এটা অপশনাল। আমার মানে চিনিটা দিলে একটু টেস্টটা ভালো লাগে মনে হয়, সেজন্য চিনিটা আমি অ্যাড করি। আর কিন্তু কিছুই মশলা আমি দেব না। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। এই সর্ষের ফুল তো শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, তো সেই জন্য কিন্তু আপনারা একবার এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারেন, দারুণ লাগে খেতে। মানে এটা আমার অভিজ্ঞতায় আমি বলছি, মানে আমরা তো প্রত্যেক বছর 1-2 বার মানে এই সর্ষে ফুল বাটা খাই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, আবার পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো।